আসসালামু আলাইকুম দর্শক, আফসা নিউজ বিডিতে আজ আমরা আপনাদের জানাবো 11 আগস্ট থেকে যেভাবে থাকবে বিধিনিষেধ, বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে হাসপাতাল করার জায়গা নেই, এখন হোটেল খুঁজছে স্বাস্থ্যমন্ত্রী। অন্যদিকে পরামর্শ কমিটি যা বলেছে সরকার করছে তার উল্টো। জানাবো ঘুষ ছাড়া কাজ করে না প্রকৌশলীর ছবিও ভাইরাল, অবশেষে বদলি। সবশেষ থাকছে মাস্ক না পরলে জরিমানা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। করোনা নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আরো 5 দিন বাড়িয়ে আগামী 10 আগস্ট পর্যন্ত করেছে সরকার। তবে পরের দিন 11 আগস্ট থেকে বিধিনিষেধ কিছু পরিবর্তন আসবে। মঙ্গলবার সরকারের এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে জানানো হয় 10 আগস্টের পর বিধিনিষেধ অনেকটা শিথিল হয়ে যাবে। 11 আগস্ট থেকে সবকিছু খোলা থাকবে, তবে তা সীমিত পরিসরে। সেই হিসাবে 11 আগস্ট থেকে গণপরিবহন, দোকানপাট, শপিং মল, সরকারি বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান সীমিত পরিসরে খুলবে, তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকছে। সরকারের সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী 31 আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে 11 আগস্টের পর টিকা না নিয়ে কেউ কোনো কর্মস্থলে যেতে পারবেন না। টিকা নেওয়া ছাড়া বাইরে ঘোরাফেরা করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। মাস্ক না পরলে পুলিশ জরিমানা করতে পারবে। এছাড়া গণপরিবহন যাতায়াতে টিকা গ্রহণের সনদ সঙ্গে রাখতে হবে। গণপরিবহন চলবে রোটেশন পদ্ধতিতে। বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজামেল হক বলেন 7 আগস্ট থেকে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে মোট 14,000 কেন্দ্রে একযোগে গণটিকাদান শুরু হবে। 7 দিনে প্রায় 1 কোটি মানুষকে টিকা দেওয়া হবে। এই টিকায় বয়স্ক মানুষ অগ্রাধিকার পাবেন। একই সঙ্গে শ্রমজীবী মানুষ, দোকানদার ও গণপরিবহনের কর্মীদের নিজ নিজ ওয়ার্ড থেকে টিকা নিতে পারবে। তিনি বলেন টিকা না নিয়ে কেউ দোকান খুলতে পারবেন না বা বাইরে বেরোতে পারবেন না। 18 বছরের ঊর্ধ্বে যারা বাইরে চলাফেরা করবেন তারা টিকা না নিয়ে চললে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। গত 23 জুলাই সকাল 6টা থেকে 14 দিনের কঠোর লকডাউন দেয় সরকার। সেই লকডাউনের মেয়াদ আগামী 5 আগস্ট রাত 12টায় শেষ হবে। বিধিনিষেধে সব ধরনের গণপরিবহন, সরকারি বেসরকারি অফিস বন্ধ আছে। খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, চামড়া পরিবহন, সংরক্ষণ ও ওষুধ খাত ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের শিল্প কারখানা। তবে 1 আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলছে, বন্ধ রয়েছে দোকান ও শপিং মল। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হওয়াও নিষেধ। যাচ্ছি পরের সংবাদে। দেশে হাসপাতাল করার আর জায়গা নেই, হাসপাতাল খালিও নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেছেন এই জন্য আমরা এখন হোটেল খুঁজছি যাতে মৃদু আক্রান্তদের সেখানে রাখতে পারি। আজ মঙ্গলবার 23 আগস্ট সচিবালয়ে বিধিনিষেধ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন করোনায় আক্রান্ত সবাইকে হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে না। হালকা মাইল্ড কেসের রোগীদের জন্য আমরা আলাদা হোটেল ভাড়া করার চিন্তা করছি, যেখানে ডাক্তার, নার্স ও ওষুধপত্র থাকবে, অক্সিজেন ব্যবস্থাও আমরা রাখবো। তিনি বলেন এর মধ্যে হাসপাতালে 90% শয্যা পূর্ণ হয়ে গেছে, আইসিইউ অলরেডি 90% পূর্ণ। এই চিন্তা করে আমরা এর মধ্যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছি। সেখানে ইমিডিয়েটলি আমরা হয়তো 500 থেকে 600 শয্যা রেডি করতে পারবো, পরে তা 1,000 শয্যায় নেওয়া হবে। তিনি আরো বলেন স্থানীয়ভাবে টিকা উৎপাদনে জোর দিয়েছে। চীনের সিনোফার্মের সঙ্গে এবং মালয়েশিয়ার একটি কোম্পানির সঙ্গে টিকা উৎপাদন করার কার্যক্রম অনেক দূর এগিয়ে গেছে। আইন মন্ত্রণালয়ের অনাপত্তিও পেয়েছি। জাহিদ মালিক বলেন 7 আগস্ট থেকে 7 দিনের জন্য দেশের প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ড প্রায় 1 কোটি টিকা দেবে। সেই টিকা দিতে অনেকের সহযোগিতা লাগবে, এর জন্য আজ সভা করে বিভিন্ন মন্ত্রণালয় ও বাহিনীর প্রধানদের কাছে সাহায্য চেয়েছি। টিকা দেওয়ার ক্ষেত্রে গ্রামের বয়স্ক অর্থাৎ 50 বছর ও বেশি বয়সীদের অগ্রাধিকার দেব, কারণ তাদের মধ্যে মৃত্যুর হার এখন 80 থেকে 90%। গ্রামের বয়স্করা বেশি মারা যাচ্ছেন, এর জন্য টিকা গ্রামে নিয়ে যাচ্ছি। আমাদের হাতে 7 কোটি টিকা আছে, এ মাসে আরো প্রায় 1 কোটি টিকা এসে পৌঁছাবে। টিকার কর্মসূচি বজায় থাকবে, যাদের এনআইডি কার্ড নেই তাদের বিশেষ ব্যবস্থায় টিকা দেবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন টিকার পাশাপাশি মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে যদি সঠিকভাবে এনফোর্স করতে চাই তাহলে পুলিশকে ক্ষমতা দেওয়ার প্রয়োজন রয়েছে, যাতে কিনা তারা মাস্ক যারা পরবে না তাদের কিছুটা হলেও জরিমানা করতে পারে। এর জন্য অধ্যাদেশ লাগবে, আলোচনা হয়েছে, হয়তো আমরা সেদিকেও যাব। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক আকমো মোজামেল হক। যাচ্ছি পরের সংবাদে। মহামারী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে পরামর্শ কমিটি যা বলছে সরকার তার উল্টোটাই করছে বলে অভিযোগ করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার দুপুরে শেরপুর বিএনপির পক্ষ থেকে ভার্চুয়ালি করোনা হেল্প সেন্টার উদ্বোধনকালে তিনি এই অভিযোগ করেন। তিনি বিভিন্ন জায়গায় করোনা হেল্প সেন্টারে বাধা দেওয়া হয়েছে অভিযোগ করে নজরুল খান বলেন এটি মানবিক। যেখানে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত মানুষ মৃত্যুবরণ করছে, সেখানে এই মহামারীতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা, সেখানে করোনার হেল্প সেন্টারে বাধা দেওয়া সত্যি অমানবিক। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জাবোধ করছি, কার হুকুমে বাধা দেওয়া
দেওয়া হয়েছে বিভাগীয় নেতাকর্মীদের খোঁজ নেওয়ার অনুরোধ জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। এই সময় টিকা নিয়ে সমালোচনা করেন নজরুল, বলেন টিকা দেওয়ার ক্ষেত্রে আফ্রিকা দরিদ্রতম দেশগুলো থেকে পিছিয়ে বাংলাদেশ, যুদ্ধবিধ্বস্ত ইরাক আফগানিস্তান থেকেও পিছিয়ে বাংলাদেশ। এই অবস্থায় সরকার উচিত সবাইকে টিকাদানে উৎসাহিত করা। করোনা মধ্যে গার্মেন্টস খুলে দেওয়ার বিষয়ে তিনি বলেন, শ্রম মন্ত্রণালয় বলেছে মালিকরা তাদের কথা শুনছে না, জনগণের জন্য কল্যাণকর এবং যুক্তিগত সিদ্ধান্ত না নিলে কেউ মানবে না, এটাই স্বাভাবিক। যাচ্ছি পরের সংবাদে। ঘুষ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় দাউদকান্দি উপজেলা প্রকৌশলী এম এস আনোয়ার হককে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশিদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ বদলি আদেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই চিঠি এসে পৌঁছিয়েছে বলে জানা গেছে। ইউপি চেয়ারম্যানদের মধ্যে অভিযোগ সূত্রে জানা যায়, প্রকৌশলী আনোয়ারুল হক দাউদকান্দিতে যোগদানের পর বিভিন্ন রাস্তাঘাট, কালভার্ট ও সেতুর কাজ চলাকালীন টিকাদার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। উপজেলা মাসিক সমন্বয় সভায় প্রকৌশলীকে ঘুষ না দিলে কাজ হয় না মর্মে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যানরা। সম্প্রতি উপজেলা প্রকৌশলী নগদ টাকা ঘুষ নিচ্ছে এরকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর প্রেক্ষিতে স্থানীয় সরকার তাকে দাউদকান্দি উপজেলা থেকে হবিগঞ্জ উপজেলা বাহুবল উপজেলায় বদলি করে। উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে আনীত অভিযোগকারী সুন্দরপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম জানান, গত উপজেলা মাসিক সমন্বয় সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ তার বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়েছে। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ কামরুল ইসলাম খান বলেন, উপজেলা প্রকৌশলীর নগদ টাকা ঘুষ নেওয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। উপজেলার সকল চেয়ারম্যান ও কর্মকর্তাগণ তার বিরুদ্ধে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না মাসিক সমন্বয় সভা প্রকাশ্যে বক্তব্য রেখেছেন। উপজেলা প্রকৌশলী দাউদকান্দি থেকে হবিগঞ্জে বদলির আদেশের চিঠি আজ বিকালে আমি পেয়েছি। দাউদকান্দি উপজেলা প্রকৌশলী এম এস আনোয়ারুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বারবার কল কেটে দেন। যাচ্ছি পরের সংবাদে। করোনা মহামারীর মধ্যে মাস্ক না পরে ঘরের বাইরে গেলে পুলিশ শাস্তি দিতে পারবে, এই জন্য পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়ার কথা ভাবছে সরকার। প্রয়োজনে এ বিষয়ে অধ্যাদেশ জারি করার কথাও ভাবছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আজ মঙ্গলবার 3 আগস্ট। করোনা পরিস্থিতি নিয়ে এক সভা শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, সবাইকে মাস্ক পরতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে সঠিকভাবে এনফোর্স করতে পুলিশকে ক্ষমতা দেওয়ার প্রয়োজন রয়েছে, যাতে করে যারা মাস্ক পরবে না তাদের জরিমানা করতে পারে, এই জন্য অধ্যাদেশ লাগবে, আলোচনা হয়েছে, আমরা সেদিকেও যাব। তিনি আরো বলেন, আগামী 7 দিনে কোটি মানুষকে করোনা টিকা দেওয়া হয় লক্ষ্যমাত্রা ঠিক করছে সরকার, 7 আগস্ট থেকে প্রতিটি ইউনিয়নে করোনা টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার ক্ষেত্রে 50 বছরের বেশি বয়সীদের অগ্রাধিকার দেওয়া হবে, গ্রামে বয়স্ক মানুষ বেশি মারা যাচ্ছে তাই টিকা কার্যক্রম গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। সভার সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক আকম মোজাম্মেল হক বলেন, চলমান কঠোর বিধিনিষেধ আগামী 10 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে, আগামী 11 আগস্ট থেকে সারা দেশে দোকানপাট খুলে দেওয়া হবে, সীমিত পরিসরে পর্যায়ক্রমে যানবাহন চলবে, খুলবে অফিস। 11 আগস্টের পরে টিকা না নিয়ে কেউ মুভমেন্ট করলে শাস্তি হিসেবে বিবেচনা করা হবে। এর আগে মঙ্গলবার করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কা রুখতে চলমান বিধিনিষেধ আরো 5 দিন বাড়িয়েছে সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলমান বিধিনিষেধ চলবে 10 আগস্ট পর্যন্ত। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।